আসসালামু আলাইকুম। প্যান্টনিক আইটির স্পোকিং ইংলিশ পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি মৌসুমী হাসান মৌ। আজ আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারকৃত 50টি সেন্টেন্স নিয়ে, যে সেন্টেন্সগুলো আমরা অনবরতই ব্যবহার করে থাকি। যখন আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করি, আমাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন যার সঙ্গেই দেখা করি না কেন, আমরা কুশল বিনিময়ের প্রথমে কী বলি? হ্যালো। তো এই হ্যালো এর সঙ্গে আমরা কী জুড়বো বা কীভাবে কথা বলবো? আমার বান্ধবীর নাম যদি হয় রিমা, তো সেক্ষেত্রে আমি তাকে কী বলবো? হ্যালো রিমা, হাউ আর ইউ? সে আমাকে বলবে, ইয়া আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? তো সেক্ষেত্রে আমরা কী বলছি? হ্যালো রিমা, হাউ আর ইউ? এটা আপনি তাকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ রিমা তুমি কেমন আছো? আবার আমরা বলতে পারি, যখন আমরা কারোর সঙ্গে দেখা করি, হ্যান্ডশেক করি, তখন আমরা তাকে কী বলি? আই এম ভেরি প্লিজ টু মিট ইউ, অর্থাৎ আমি আপনার সঙ্গে দেখা করে খুবই আনন্দিত। আই এম ভেরি প্লিজ টু মিট ইউ। এরপর আমরা কী বলবো? যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাই, তখন আমরা ফার্স্ট ওয়ার্ড কী ইউজ করি? গুড ইভিনিং অথবা গুড আফটারনুন, অথবা বলতে পারেন গুড মর্নিং। এটা ভ্যারি করে আপনি কখন যাচ্ছেন। যখন রেস্টুরেন্টে বসে আপনি রেস্টুরেন্টের খাবার সম্পর্কে জানতে চাইবেন, অর্থাৎ আপনি কোনো ওয়েটারের কাছে বা বয়ের কাছে আপনি যখন মেনু কার্ডটা চাইবেন, তখন আপনি তাকে কী বলবেন? আমাকে মেনু কার্ডটা দিন। তো এটাকে যদি আপনি ইংরেজিতে বলেন, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন? ক্যান আই হ্যাভ এ মেনু প্লিজ? ক্যান আই হ্যাভ এ মেনু প্লিজ, অর্থাৎ আমি কি আপনাদের মেনুটা পেতে পারি? আপনি এখানে মেনুর সঙ্গে মেনু কার্ডও ইউজ করতে পারেন, এটা আপ টু ইউ। এখন যদি আমরা বলি, আমরা যখন কাউকে বলি যে আমি তোমাকে পুরো ঘটনাটাকে বুঝিয়ে বলেছি, বা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করেছে যে তুমি কি এই বিষয়ে আমাকে জানিয়েছো, তখন আমরা কী বলি? এই ঘটনাটা সম্পর্কে আমি তোমাকে আগে বলেছি। তো এটাকে যদি আপনি ইংরেজিতে বলতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? আই টোল্ড ইউ দ্য হোল ইনসিডেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আই টোল্ড ইউ দ্য হোল ইনসিডেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ আমি তোমাকে প্রথম থেকেই পুরো ঘটনাটা বলেছি অথবা জানিয়েছি। এরকম ছোট ছোট সেন্টেন্স যখন আপনি ইউজ করা শুরু করবেন আপনার প্রতিদিনের লাইফে, তখন আপনার জন্য ইংরেজিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যখন আমরা আমাদের কোনো প্রোগ্রাম থাকে, নর্মালি যদি মুভি দেখার প্রোগ্রাম থাকে, তো আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি, তখন আমরা কী বলি? আমরা কি আর সিনেমা দেখতে যাব? বা বন্ধুদের সঙ্গে বলতে গেলেই বিশেষ করে এটা ইউজ করি। তো সেক্ষেত্রে এটা যদি আমরা ইংরেজিতে বলি, তাহলে আমরা কীভাবে বলবো? শ্যাল উই গো টু দ্য সিনেমা নাও? যাবো, যাবো আজ। আজ বলে সেটা হবে টুডে, বাট না বললে এখন। তার মানে আমরা কি এখন সিনেমা দেখতে যাব? শ্যাল উই গো টু দ্য সিনেমা নাও, অথবা শ্যাল উই গো টু দ্য সিনেমা টুডে, অর্থাৎ আমরা কি আজ সিনেমা দেখতে যাব? একটা কমন ওয়ার্ড আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গুড মর্নিং। আমাদের দিনের শুরুতে আমরা বলতে পারি গুড মর্নিং। যখন আমরা আমাদের সিনিয়র কাউকে উইশ করতে চাই এই মর্নিংটাকে শুভ করার জন্য, অর্থাৎ আপনার দিনটি শুভ হোক স্যার, তো এক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন? এক্ষেত্রে আপনি বলতে পারেন গুড ডে টু ইউ স্যার, গুড ডে টু ইউ স্যার, অথবা বলতে পারেন হ্যাভ এ গুড ডে স্যার। এটা আপনি আপনার স্যারকে স্যারের সাথে যখন কথা বলবেন, বা আপনার বসের সঙ্গে যখন কথা বলবেন, কথা বলা শেষ করে যখন আপনি চলে যাবেন, তখন যাওয়ার পূর্বে আপনি তাকে এই ছোট্ট কথা বলতে পারেন। এতে করে আপনার ইমপ্রেশনটা তার জন্য খুব ভালো হবে, তার উপর আপনার ইমপ্রেশনটা খুবই ভালো জমবে। তো আপনি কী বলবেন? হ্যাভ এ গুড ডে স্যার, অথবা গুড ডে টু ইউ স্যার, আপনার দিনটি শুভ হোক। এখন আমি বলবো সে ভালো নেই, অর্থাৎ হি ইজ স্টিল নট ওয়েল, সে এখনও ভালো নেই, হি ইজ স্টিল নট ওয়েল। আবার যখন আপনি কাউকে সাবাস জানাবেন বা অ্যাপ্রিসিয়েট করবেন, সাবাস কাজটি চালিয়ে যাও, বা সাবাস এগিয়ে যাও, চালিয়ে যাও, এক্ষেত্রে আপনি কী বলবেন? ওয়েল ডান, কিপ ইট আপ, ওয়েল ডান, কিপ ইট আপ, অথবা ওয়েল ডান, গো অ্যাহেড। গো অ্যাহেডটা নর্মালি একাই ইউজ করা হয়, বাট ওয়েল ডানের পর কিপ ইট আপটা বেশি ভালো মানায়। তো সেক্ষেত্রে আপনি ওয়েল ডান, কিপ ইট আপ। এখন আমি বলবো আমি তোমাকে পরে কল করব, এটাকে আপনি কীভাবে বলবেন? আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। যখন আপনি কারোর প্রতি বিরক্ত হন, বিরক্তি হয়ে আপনি বিরক্তির স্বরে বলতে পারেন যে আমার চোখের সামনে থেকে সরো, আমি তোমাকে দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে সরো, এটাকে আপনি কীভাবে বলবেন? গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট, আই ক্যান নট সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস। ঠিক আছে, আই ক্যান নট সি ইউর ফেস,
এর মানে হচ্ছে আমি তোমার চেহারা দেখতে পাচ্ছি না, অথবা আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আমি তোমার চেহারা দেখতে চাচ্ছি না। এক কথায় বলতে পারেন গেট আউট অফ মাই সাইট, আমার পাশ থেকে সরো বা আমার সামনে থেকে সরে যাও। আর যদি বাড়ি থেকে চলে যেতে বলেন গেট আউট অফ মাই হাউস, আমার বাসা থেকে বের হয়ে যাও বা আমার বাসা থেকে চলে যাও। কেউ যদি আপনাকে বলে আমি বুঝতে পারিনি বা আপনি কারো কথা বুঝতে পারেননি, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন? আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। আমরা যখন সবার সঙ্গে কথা বলি, কেউ আছে ভালো কথা বলে, কেউ খারাপ কথা বলে, কেউ হয়তো আপনাকে কটাক্ষ করেও কথা বলতে পারে, যখন আপনাকে কেউ কটাক্ষ করে কথা বলে তখন আপনি নর্মালি বলেন তুমি কী বলতে যাও, কী বোঝাতে যাচ্ছ, এটাকে আপনি তাকে ধমক দিয়ে হয়েও কীভাবে বলবেন? হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, বা হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন, এটার থেকে সব থেকে বেশি শ্রুতি মধুর হয় হোয়াট ডু ইউ মিন, তুমি কী বোঝাতে যাচ্ছ। অথবা আপনি যদি বলেন যে তুমি কোনো বিষয়ে কথা বলছো বা কী বিষয়ে কথা বলছো, তুমি কোন বিষয়ে কথা বলছো, এটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনি কী বলবেন? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কী বিষয়ে কথা বলছো বা তুমি কী সম্বন্ধে কথা বলছো। নর্মালি আপনার জিনিসপত্র আপনার বোন অনেক সময় বা আপনার ভাই অনেক সময় টাচ করে, আপনার এটা পছন্দ হয় না, বা কেউ আপনার স্টাফগুলো নিয়ে মানে নাড়াচড়া করে বা ঘাটাঘাটি করে আপনার ভালো লাগে না, তখন আপনি তাকে কী বলবেন? তুমি কি আমার জিনিসপত্র থেকে দূরে থাকতে পারো? নর্মালি আমরা বলি তুমি আমার জিনিসপত্র থেকে দূরে থাকতে পারো না, আমরা এটা যে আমাদের আপন কাউকে আমরা বলেই থাকি, সব মানে সচরাচর এই কথা আমরা ইউজ করি যে আমার জিনিসপত্র থেকে দূরে থাকো। তো এই কথাটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে কীভাবে বলবেন? কুড ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ, কুড ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ, তুমি কি আমার জিনিসপত্র থেকে দূরে থাকতে পারো? অথবা যখন আপনি কাউকে দুঃখিত বলেন, আপনি সরি ফিল করেন, তখন আপনি কী বলেন? আই এম সরি, আই এম সরি, সামান্য একটা কথা, কিন্তু এই কথাটার মানে আপনি যদি গভীরত্ব চিন্তা করেন অনেক অনেক বড় বড় অপরাধ করে যদি আপনি সরি বলেন, অনেক সময় কিন্তু এই সরি শব্দটাই আপনাকে ক্ষমার পথে নিয়ে যায়। সো অবশ্যই আপনি এটা প্র্যাকটিস করবেন, আই এম সরি। তারপরে কি, যখন আপনি যে বিষয়টা আপনার না সেই বিষয়ে যদি আপনি কথা বলেন, অথবা কেউ যদি আপনার বিষয় সম্পর্কে কথা বলে যেটা আপনি পছন্দ করছেন না, তখন আপনি কী বলবেন? এটা তোমার কাজ না বা এই বিষয়ে তুমি কথা বলো না, বা একটু বিরক্ত হয়ে আপনি এটা বলে থাকেন যে ইটস নান অফ ইউর বিজনেস, এটা তোমার কোনো বিষয় না বা এটা তোমার কোনো কাজ না, এটা তোমার যদি বিজনেস হিসাবে করা হয় তাহলে ব্যবসা না, বাট এটা রূপক অর্থে ব্যবহার করা হয়, সো ইটস নান অফ ইউর বিজনেস। বলতে পারেন আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, কাম কুইকলি, তাড়াতাড়ি এসো, কাম কুইকলি। তারপরে বলতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ, ছোটো একটা শব্দ, কেউ কোনো কিছু গিফট করলে বা কারো কাছ থেকে কিছু পাওয়ার পরে আপনি বলতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কারো সম্পর্কে জিজ্ঞেস করতেছেন, কেউ বিরক্ত হয়ে আছে, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, হোয়াটস ইউর প্রবলেম, তোমার কী সমস্যা, সিম্পলি জিজ্ঞেস করতে পারেন। কোনো কিছু সম্পর্কে জানার আছে তো আপনি কারো কাছে জিজ্ঞেস করবেন, বাট আপনি হেজিটেট ফিল করছেন বা আপনি সংকোচ বোধ করছেন, তখন আপনি তাকে পোলাইটলি জিজ্ঞেস করতে পারেন ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, সিম্পলি ক্যান আই আস্ক ইউ সামথিং। কুশল বিনিময় করতে গেলে আমরা নর্মালি এই ওয়ার্ডটি বেশি ব্যবহার করে থাকি, সেটা হলো হাউ আর ইউ, হাউ আর ইউ, এটাকে আপনি সচরাচর ব্যবহার করতে পারেন। তারপরে যখন আপনি কারো বিষয়ে জানতে চান তখন আপনি এটা জিজ্ঞেস করতে পারেন তোমার পছন্দ অপছন্দগুলো কী, সো হোয়াট আর ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস, আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট আর ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস। তারপরে কি, আপনি হঠাৎ করে একটা কাজ করে বসলেন যে কাজের জন্য অন্য একজন বিরক্ত হলো, যখন আপনি কোনো কাজ করছেন আপনার কাজের জন্য অন্য একজনের কাজ ব্যাহত হলো, সেক্ষেত্রে আপনি কী বলবেন তাকে? আই এম সরি, আই এম সরি তো অবশ্যই বলবেন, আই এম সরির সঙ্গে যদি আপনি এই ওয়ার্ডটা যুক্ত করেন যে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, অর্থাৎ অসুবিধার জন্য দুঃখ মানে দুঃখজনক আপনি দুঃখ প্রকাশ করছেন, আই এম দুঃখিত, এক কথায় বলা যায় অসুবিধার জন্য দুঃখিত, সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আপনি এটাও বলতে পারেন সরি ফর মাই ইনকনভিনিয়েন্স, এটাও বলতে পারেন। তারপরে আপনার জন্য কী করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কাউকে সম্মান জানিয়ে বলতে চাইলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার। কারো কাছে যদি আপনি সাহায্য চান,
তুমি কি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে বা তুমি কি আমাকে এই বিষয়ে সাহায্য করবে সেটাকে আপনি সিম্পলি কিভাবে জিজ্ঞেস করবেন উইল ইউ প্লিজ হেল্প মি উইথ দিস উইল ইউ প্লিজ হেল্প মি উইথ দিস কেউ আপনাকে কোনো বিষয়ে কটাক্ষ করলো যে বিষয়টা খুবই সিরিয়াস একটা বিষয় আপনি বলতে পারেন এটা তামাশার বিষয় না বা তামাশা করুন আমার সঙ্গে এই বিষয়টা হাসি ঠাট্টার না তো এটাকে আপনি কীভাবে বলবেন দিস ইজ নট এ জোক দিস ইজ নট এ জোক সো স্টপ কিডিং ছেলে মানুষটি বন্ধ করো দিস ইজ নট এ জোক স্টপ কিডিং এখানে কী হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার অথবা বলতে পারেন হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কী হচ্ছে এরপরে আপনি যদি বলেন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন যখন আপনি এটা বলেন এভরিথিং ইজ ফাইন এটা মানে আপনি কাউকে তার কোশ্চেনে অ্যান্সার দিলে সব কিছু ঠিক আছে বাট যখন আপনি এই বিষয়টা নিয়ে কাউকে সান্ত্বনা দিবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কী বলবেন এভরিথিং উইল বি ফাইন আবার যদি আমরা একটু আরও ইমোশনাল হয়ে বলি যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে অর্থাৎ এভরিথিং উইল বি ওকে ওয়ান ডে এভরিথিং উইল বি ওকে সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে বা এভরিথিং উইল বি ওকে ওয়ান ডে আপনি বলতে পারেন আপনি কি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছেন আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন বা আমি কী বোঝাতে যাচ্ছি এটাকে যদি আপনি বলেন ডিড ইউ গেট মাই পয়েন্ট ডিড ইউ গেট মাই পয়েন্ট তুমি আমার কাছ থেকে কী চাও হোয়াট ইউ ওয়ান্ট ফর মি তুমি আমার কাছ থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি আপনি এখানে সব নর্মালি একটা জিনিস যেটা মনে রাখবেন ফর্ম এফ ও আর এম এই ফর্ম হচ্ছে কোনো একটা ফর্ম আমরা যেটা পূরণ করি বাট ফ্রম মানে থেকে সো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে ফ্রম হবে এটা ফর্ম হবে না সো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার কাছ থেকে কী চাও আমরা যে কাউকে জিজ্ঞেস করতে পারি যারা জব করে বা জব হোল্ডার কেউ যদি তার জবের কথা বলে তো আমরা জিজ্ঞেস করতে পারি তাকে যে তোমার অফিসটি কোথায় সো এক্ষেত্রে আমরা কী বলবো হোয়ার ইজ ইয়োর অফিস হোয়ার ইজ ইয়োর অফিস স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও আমরা আমাদের বাচ্চাদেরকে বলতে পারি বা ছোটো ভাই বোনদেরকে বলতে পারি বা আমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারি যাকেই বলি না কেন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি টু গো টু স্কুল গেট রেডি টু গো টু স্কুল তারপরে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব কেউ আপনাকে কিছু করার জন্য অনুরোধ জানালো যে প্লিজ হেল্প মি তখন আপনি কী বলবেন আমি আমার দিক থেকে বা আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এটাকে আপনি কীভাবে বলবেন আই উইল ট্রাই মাই বেস্ট বা আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন বা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বা তুমি কি আমার সাথে সঙ্গে যোগ দিচ্ছ কোনো একটা কারণে আপনি কাউকে বললেন তো এটাকে যদি আপনি বলেন আই ইউ জয়েন উইথ আস বা আই ইউ জয়েন আস আই ইউ জয়েনিং আস অথবা আর ইউ জয়েনিং উইথ আস আপনি কি আমাদের সাথে যোগ দিচ্ছেন আর ইউ জয়েনিং উইথ আস আর ইউ জয়েনিং আস এটাকে আপনি বলতে পারেন এটা কিন্তু ঠিক না ইট ইজ নট ফেয়ার নর্মালি খুবই 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 কমন একটা শব্দ এটা কিন্তু ঠিক না দিস ইজ নট ফেয়ার আপনার কোনো কিছু প্ল্যান আছে আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথাও যেতে যাচ্ছেন বা আপনি জানেন না আপনার বন্ধু যেতে রাজি হবে কি না বা আপনার বন্ধুর কোনো কাজ আছে কি না তো সেক্ষেত্রে আপনি তাকে কী জিজ্ঞেস করবেন তুমি আজ কী করছো নর্মালি তার উপর ডিপেন্ড করে হয়তো আপনি তাকে জিজ্ঞেস করবেন তো তুমি আজ কী করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে তুমি আজ কী করছো আপনার অন্য কিছু প্রয়োজন বা আপনার কি আরও প্রয়োজন আপনার কি আর কিছু প্রয়োজন এটাকে আপনি কীভাবে জিজ্ঞেস করবেন এনিথিং এলস ইউ নিড বা এনিথিং এলস এনিথিং এলস ইউ ওয়ান্ট আপনি যে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারেন যে আপনার আর কিছু প্রয়োজন কিনা বা তোমার আর কিছু প্রয়োজন কিনা এই বাক্যটা ব্যবহারের জন্য আপনি কী চান আপনি কী পেতে চান আপনি কী চান হোয়াট ইউ ওয়ান্ট আপনি কী পেতে চান হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনি কী পেতে চান এটা হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ আর আপনি কী চান হোয়াট ইউ ওয়ান্ট তো দুইটা মাথায় রেখে ব্যবহার করবেন আপনি যখন কোনো ইনভিটেশন অনুষ্ঠানে যাবেন বা কেউ ইনভাইট করেছে সেই ইনভিটেশনটা গ্রহণ করে আপনি যখন সেই সেরিমনিতে যাবেন তো সেক্ষেত্রে সেখানে কারোর সঙ্গে দেখা হলে আপনি তাকে যদি ধন্যবাদ জানাতে চান এই ধন্যবাদটা আপনি কীভাবে জানাবেন থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস অর্থাৎ আমাদের আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা যদি কাউকে থ্যাংক ইউ দেই
বা কেউ যদি আমাদেরকে থ্যাংক ইউ বলে তো সেক্ষেত্রে অ্যান্সারটা কী হওয়া উচিত? ওয়েলকাম অ্যাজ ইউজুয়াল, বাট এটা যদি ডিফারেন্ট আপনি বলেন ইটস মাই প্লেজার, অর্থাৎ এটা আমার সন্তুষ্টি বা আমার আনন্দ, বা বলতে পারেন না ঠিক আছে এটাকেই আপনি ইংরেজিতে বলবেন ইটস মাই প্লেজার থ্যাংক ইউ এর অ্যান্সারে, অথবা বলতে পারেন প্লেজার অল মাইন, আপ টু ইউ, আপনি যেটা বলতে কমফর্টেবল থাকেন। তারপরে পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ, কেউ যদি আপনাকে অ্যাডভাইস করে কোনো ভালো বিষয়ে তো সেক্ষেত্রে আপনি কী বলবেন? থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস, থ্যাংকস ফর দ্য অ্যাডভাইস। আপনাদের বাসায় কেউ আসলে আপনি তাকে বলবেন প্লিজ সিট, এটা অ্যাজ ইউজুয়াল, অথবা প্লিজ বি সিটেড, অর্থাৎ অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। তুমি কখন পৌঁছাবে? ওয়েন উইল ইউ রিচ, তুমি কখন পৌঁছাবে? তোমার দেরি হলো কেন? ওয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন? ওয়াই আর ইউ লেট? আমি কিছু জানতে চাই না, আই ডো নট ওয়ান্ট টু নো এনিথিং, আই ডো নট ওয়ান্ট টু নো এনিথিং। আজ আমরা জানলাম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা 50টি শব্দ সম্পর্কে বা 50টি সেন্টেন্স নিয়ে। আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে এই 50টি সেন্টেন্সটাকে আপনারা কীভাবে ব্যবহার করছেন এটা আপনারা ডায়লগ আকারেও আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনারা প্যারাগ্রাফ আকারেও আমাদেরকে জানাতে পারেন। আপনারা যে কোনো কিছুর উপর প্যারাগ্রাফ লিখবেন যেটার মধ্যে আপনার এই সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়েছে, অথবা কারোর সঙ্গে কথোপকথন করছেন যে ডায়লগের মধ্যে এই সেন্টেন্সগুলো ব্যবহার হয়েছে, সে অ্যাসাইনমেন্টটা আমাদেরকে জমা দিবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।